পাঁচজন বনাস লাগিব 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 বোনাস বিদ্রোহ বাগিচাই বাগিচাই শ্রমিকর হাল্লা বল দুর্গা পূজার পূর্বে যুদ্ধং দেহি পরিবেশ চাহ বাগিচার শ্রমিকর 20% বোনাস একেলগে লাগিবই বাগিচাই বাগিচাই মালিক পক্ষর বিরুদ্ধে চাহ শ্রমিকর তীব্র প্রতিবাদ উজনি অসমৰ প্রায় প্রতিখন চাহ বাগিচাতে একই পরিবেশ এয়া ডিব্রুগড়ের লাহওয়ালর মতক চাহ বাগিচার দৃশ্য বাগিচা কর্তৃপক্ষই প্রদান করা 15% বোনাস কোনো পদ্ধতি মানি নলয় চাহ শ্রমিকসকলে এম কে চাহ কোম্পানির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জঙ্গি হব কারণে তেওঁলোকক যাতে বাধ্য নকরায় আর আইন শৃঙ্খলা যদি বজায় রাখব কারণে জেলা প্রশাসনে বিচারিছে তো খরখতিয়া তেওঁলোকে ব্যবস্থা গ্রহণ করবলৈ আমি আহ্বান জানালো শ্রমিক জিন্দাবাদ 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 বোনাসক কেন্দ্র করে বোকাখাতর দীপলু চাহ বাগিচাটো উত্তপ্ত পরিস্থিতি বাগিচার কামলৈ নগৈ প্রতিবাদত নামিল চাহ বাগিচাখনৰ সহ শ্রমিক মালিক পক্ষই কি করেছে দুটা কিস্তি দিবলৈ চাহ শ্রমিকসকলক চেষ্টা করেছে যেটো ব্রিটিশৰ পলিসি তেখেতসকলে করিব চেষ্টা করেছে এটো কোনো পদ্ধতি মানি লওয়া নহব সরকার আমাক যেনেকৈ 20% বনাস দিবই লাগিব আমাক দুভাগ বনাস আমি নলয়ে আমার পাইবলগা বস্তুটো একেবারে সব 20% লাগিবই আমাক শ্রমিকর প্রতিবাদত উত্তাল হল ডিগবৈর পাওয়ৈ চাহ বাগিচাও ভারতীয় চাহ মজদুর সংঘর নেতৃত্বত এই প্রতিবাদ এশিয়ার সর্ববৃহৎ তিয়কর কাকজান চাহ বাগিচাত উত্তেজনাময় পরিস্থিতি দুর্গা পূজার বোনাসক লৈ অসন্তুষ্ট শ্রমিকক নিয়ন্ত্রণ করিবলৈ উপস্থিত হল আরক্ষী বোনাসক কেন্দ্র করে সামগ্রীর ননৈ চাহ বাগিচাও উত্তাল বাগিচাখনের মুখ্য কার্যালয়ের সম্মুখত অবস্থান গ্রহণ করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে শ্রমিকে দুর্গা পূজার পূর্বে বোনাসক কেন্দ্র করে প্রতিবারেই সৃষ্টি হয় এনে ধরনের পরিবেশ কিন্তু সেই বিষয়টি বাগিচা কর্তৃপক্ষই সমাধান নকরার বাবে রাজ্যের বাগিচাত পুনের উদ্ভব হয়েছে বোনাস কেন্দ্রিক বিতর্ক ব্যুরো রিপোর্ট ডিওয়াই 365 বোনাস এটা কিস্তিত প্রদান করিব লাগিব।